বিষ্ণু ঈসা ইসলামের কাছে এক সাহাবি এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আতিনি শাইআন, আপনি আমাকে কিছু দান করেন, আমার কিছুই নাই। বিষ্ণু বললেন, তোমার কিছু নাই? সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে আমার শুধু দুইটি জিনিস আছে। কয়টা? চিল্লায় বলেন, কয়টা? এক হচ্ছে একটা জামা, দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ। বিষ্ণু বললেন, এই দুইটাই নিয়ে আস। বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবি ঘর থেকে জামা নিয়ে আসলেন, পানি খাওয়ার জগ নিয়ে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আরেক হাতে পানির জগটা ধরে সাহাবিদের দিকে উদ্দেশ্য করে বললেন, মাইয়াশতারি হাদাইন, এই দুইটা জিনিস কিনার মতো কে কে আছে দেখি? কয়েকজন হাত তুললো। বিশ্বনবী বললেন, কত দিয়ে কিনবা? এক সাহাবি বলে, ইন্নি আশতারি হিমা বিদিরহাম, ও নবী, যদিও এগুলো আমার দরকার নাই, কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সম্মানে আমি এক দিরহাম দিয়ে দুইটা জিনিস কিনে নেব। এক দিরহাম, একটা জামা, একটা পানি খাওয়ার জগ, দাম কত? এক দিরহাম। বিশ্বনবী বললেন, না না, এক দিরহাম তো অনেক কম হয়ে যায়, মাইয়াযীদু আলা যালিক, এর চেয়েও বেশি দামে কে কিনবা? আরেক সাহাবী হাত তুলে বলতে লাগলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইন্নী আশতারি হিমা বিদিরহামাইন, আমি এই জামাটার পানি খাওয়ার জগটা এক দিরহাম নয়, দুই দিরহামের বিনিময়ে কিনতে চাই। বিষ্ণু ঈসা ইসলাম ওই সাহাবাকে দিয়ে দিলেন, দিয়ে দুই দিরহাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে দুই দিরহাম দিয়ে বললেন, যাও এক দিরহাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো, আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আস। শুনতেছেন? কি কিনে নিয়ে আসো? কুঠার দিয়ে কি করে? গাছ কাটে। ওই সাহাবি কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগায় দিলেন। আল্লাহু আকবার! হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে? বিশ্বনবী নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগায় দিলেন আর বললেন, লা উরিদু আন আরাকা খামসাতা আশারা আইয়াম, এই কুঠার নিয়ে জঙ্গলে যাও, গায়ে অনেক শক্তি আছে, কাঠ কাটো, এই কাঠ কেটে বাজারে বিক্রি করো, সামনের 15 দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি। বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠার নিয়ে ওই সাহাবি জঙ্গলে চলে গেলেন, কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে 15 দিন পরে 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন। সাহাবী এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, এখন আর আমার ভিক্ষা করা লাগে না, আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে, আই এম ভেরি এনার্জেটিক, আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাঠ কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি, সুবহানাল্লাহ, পড়েন, আমি এখন 10 দিরহামের মালিক। বিশ্বনবী বললেন, লা আই ইয়াকতিবা আহাদুকুম হুজমাতান আলা যাহরিহি খায়রুম মিন আই ইয়াসআলা শাইআন ফায়ুতিয়াহু আও ইয়ামনাআহু, যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে কাঠ কেটে পিঠে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো, কারণ কারো কাছে যদি তুমি হাত পাতো সে দিতেও পারে, নাও দিতে পারে, আর কষ্ট করলে কষ্ট কোনোদিন বৃথা যায় না। চিল্লায় বলেন, ঠিক কিনা? বিষ্ণু ঈসা ইসলামের অনুপ্রেরণায় এই সাহাবা অল্প কিছুদিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেলে। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? বিশ্বনবীর এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের কি শিক্ষা? লেসন নাম্বার 1, বিশ্বনবী চাইলেই ওই 2 দিরহাম দিয়ে বলতে পারতো, যাও খাবার দাবার কিনে ফ্যামিলিতে দিয়ে আসো, সে ওই 2 দিরহাম নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলিকে খাইয়ে রাত্রে আবার ভিক্ষায় নামতো। কথা কন, রাত্রে কি করতো? ভিক্ষায় নামতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন, পাশাপাশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্মানেন্ট সলিউশন দিলেন, এজন্য পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে। অনেকে আমরা যাকাত দেই, যাকাতের শাড়ি দেই, জাকাতের লুঙ্গি দেই, আছে না নাই? লক্ষ্মীপুরে এরকম দেয় নাকি? কি দেয়? হ্যাঁ, গাড়ি, গাড়ি দেয়, শাড়ি না, জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই, এগুলো খুব কম দামি শাড়ি, যাদেরকে এগুলো দেয়া হয় তাদেরকে অপমান করা হয়, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সন্স অফ আদম, আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি, সুবহানাল্লাহ, পড়েন, আপনাদের চেয়ে সম্মানিত।